ডেঙ্গু আক্রান্ত রোগের সংখ্যা বাড়তে থাকায় রাজধানীর শিশু হাসপাতালে ডেঙ্গু রোগীদের বিশেষায়িত ইউনিট চালু করা হয়েছে শনিবার সংবাদ সম্মেলনে শিশু হাসপাতালের উপপরিচালক খালিদ মাহমুদ শাকিল জানান প্রাথমিকভাবে ষোলোটি বেড নিয়ে ডেঙ্গু রোগীদের এই সেবা চালু হয়েছে প্রয়োজনে আরও বাড়ানো হবে এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান এখন থেকে সারা বছরই ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব থাকবে বিশেষ করে শিশুদের জন্য এই রোগ বেশি ঝুঁকির উল্লেখ করে তারা বলেন সতর্কতা ও সচেতনতাই পারে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলা করা আমি জানি না কালকে কতজন আসবে ইভেন এমন হতে পারে কালকে 600 জন আসবে মানে কালকে অনেক পেশেন্ট বেড়ে যাবে তো সেইটার কথা চিন্তা করে আমরা সডেন যেন আমরা কোনো সমস্যার মধ্যে না পড়ি সেই জন্য প্রতিকার এবং ইয়ার জন্য আমরা ডেঙ্গু সেলটাকে আমরা প্রতিষ্ঠা করেছি 2024 সালে আমরা যে ডেঙ্গুগুলি রোগীগুলি পাচ্ছি সংখ্যায় কম কিন্তু তীব্রতার দিকে ভেরি সিভিয়ার এরা ডাইরেক্ট আমাদের কাছে আসছে সব নিয়ে ডাইরেক্ট আসতেছে কমপ্লিকেটেড কেস নিয়ে